ইনফ্লুয়েঞ্জা এবং কমন কোল্ড লক্ষণগুলো। সুধী, ইনফ্লুয়েঞ্জা এবং কমন কোল্ড এত কমন একটি সমস্যা, এই রোগ সম্পর্কে কিছু না জানলেই নয়, দুনিয়ার প্রতিটি দেশে প্রতিটি অঞ্চলে এই রোগটি দেখা যায়। আসুন এর লক্ষণগুলো আমরা প্রথমে জেনে নিই। কমন কোল্ড জেনারেলি খুব মাইল্ড এবং ইনফ্লুয়েঞ্জা আরেকটু সিরিয়াস, লক্ষণ চিকিৎসা সব ক্ষেত্রেই। লক্ষণগুলো জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে, আপনি কিভাবে এটির চিকিৎসা করতে পারবেন। খুব বেশি ডিটেল জানার কিন্তু প্রয়োজন নেই, যতটুকু না জানলেই নয়, আসুন ততটুকুই জেনে নিই। কমন কোল্ড জেনারেলি সারা বছর টুকটুক টুকটুক করে অল্প অল্প লেভেলে সর্দি কাশি এরকম চলতে থাকে, আমরা এটিকে জেনারেলি কমন কোল্ড বলি। আর ইনফ্লুয়েঞ্জা, এই সর্দি কাশি জ্বর যখন আরেকটু সিরিয়াস হয়, ভাইরাস জেনারেলি আমরা এটিকে বলি, এইটি ইনফ্লুয়েঞ্জা জেনারেলি। তো কমন কোল্ড বিভিন্ন ছোট ছোট ভাইরাসের কারণে হতে পারে, এর মধ্যে সবচেয়ে কমন ভাইরাস যেটি সেটি হচ্ছে রাইনো ভাইরাস এবং করোনা ভাইরাস। আর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ফ্লু ভাইরাস, বিভিন্ন রকমের আছে, এ বি সি, খুব বেশি এর বেশি ডিটেল না জানলেও আপনার চলবে। এবং দুইটি রোগী ড্রপলেট বাহিত, হাঁচি কাশি বাতাসের সাথে সাথে এগুলোও ছড়াবে, এইটি এইটার নিয়ম। হাইলি কন্টেজিয়াস অর্থ হচ্ছে একজনের হলে পাশের লোকজনের হবে। তো এতটুকু জেনে রাখুন যে যার ফ্লু হচ্ছে তার থেকে একটু দূরে থাকা উচিত আমি মনে করি।